এইচএসসিতে পাশের হার 85.95, জিপিএ 5 1,76,000, এগিয়ে মেয়েরা, ফল পেয়ে উচ্ছ্বাস, যুগোপযোগী শিক্ষা কারিকুলাম তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রস্তুত রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ রেলপথ, কার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী? ফরিদপুরের ভাঙায় হচ্ছে বিশ্বমানের জংশন, জুনেই ব্যবহারের লক্ষ্য। দুই বিচারকের অপসারণ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় আবারও আইনজীবীদের আদালত বর্জন, বিচার কাজ বন্ধে চরম ভোগান্তি, অধিকার হস্তক্ষেপের সামিল বলছেন প্রশাসনিক কর্মকর্তা। সীমান্তে হত্যা থামছেই না, বিএসএফের গুলিতে ঝিনাইদহে প্রাণ গেল বাংলাদেশির, ফেরত দেয়নি লাশ। পঞ্চগড়ে আহত পাথর শ্রমিক, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ। এবং খুলনার প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখলেন বেলজিয়ামের রানী ম্যাথিল, যে শুনলেন উপকূলবাসীর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে নিত্য লড়াইয়ের গল্প। বাংলার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এইচএসসিতে এবার পাশের হার 85.95, জিপিএ 5 পেয়েছে 1,76,282 শিক্ষার্থী। এবার ফলাফলে এগিয়ে মেয়েরা, ফল হাতে পেয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিভাবক ও শিক্ষকরাও। পাঁদ ভাঙা উল্লাস ছড়িয়ে পড়ে ক্যাম্পাস থেকে অলিগলিতেও। স্বপ্ন জয়ের উচ্ছ্বাসে মাতোয়ারা সবাই। শিক্ষা জীবনের দিক নির্দেশনামূলক পরীক্ষার ফল প্রকাশ হলো, আর তাই কৃতকার্য শিক্ষার্থীদের এমনই বাঁধ ভাঙা আনন্দ। দল বেঁধে শিক্ষার্থীদের উল্লাসধ্বনিতে মুখর পুরো ক্যাম্পাস। খুবই ভালো লাগছে, মানে এক্সপেক্ট করিনি এত ভালো রেজাল্ট, এর জন্য আম্মু আব্বু অনেক খুশি। আলহামদুলিল্লাহ আমরা সবাই গোল্ডেন পাস পাই, খুশি, এক কথা অসাধারণ অনুভূতি। শিক্ষা প্রতিষ্ঠানের স্যার ম্যামরা সবসময় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। একমাত্র এটা সম্ভব হয়েছে আমার বাবা মার দোয়া আর টিচারদের হেল্প। আমি হচ্ছে গোল্ডেন এ প্লাস পাইছি, এই জন্য আমার অনেক ভালো লাগতেছে। কৃতজ্ঞতা জানাবো আমার বাবা মাকে, কারণ তারা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন এতদূর পর্যন্ত আসার জন্য। দীর্ঘ সাধনার পর কাঙ্ক্ষিত ফল পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। সন্তানের এমন অর্জনে অভিভাবকরাও যেন জয়ী। আমার ছেলে মাশাআল্লাহ গোল্ডেন এ প্লাস হয়েছে, আমি খুবই সন্তুষ্ট। সামনেও এই পরীক্ষার ফলাফলগুলা অব্যাহত থাকবে এবং অত্র কলেজের টিচারগুলা অত্যন্ত পরিশ্রমী। বছর একনিষ্ঠ শিক্ষাদান আর শিক্ষার্থীদের পরিশ্রমে এমন ফল পাওয়া সম্ভব হয়েছে বলে জানান শিক্ষকরা। এবারে আমাদের ফলাফল অত্যন্ত আমাদের প্রত্যাশার মধ্যে আছে, খুব ভালো ফলাফল হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা একটা কম্পারেটিভ করেছি, তাতে মনে হয় বোর্ডের মধ্যে আমরা প্রথম স্থান অধিকার। এবছর গড় পাশের হার এবং জিপিএ 5-এ বেশিরভাগ বোর্ডে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। সাদিয়া আফরিন, সময় সংবাদ। যুগোপযোগী কারিকুলার তৈরির নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গুরুত্ব দিতে হবে কারিগরি, তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ ও বিষয় ভিত্তিক দক্ষতা অর্জনে। সকালে গণভবনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন সরকার প্রধান। এ সময় তিনি আরও বলেন, শিক্ষার বহুমুখীকরণে বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে। কোভিড মহামারী ও বন্যার প্রভাবে 2022 সালে নির্ধারিত সময়ের প্রায় 7 মাস দেরিতে পরীক্ষায় বসতে হয় উচ্চ মাধ্যমিক ও সমমানের 12 লাখের বেশি শিক্ষার্থীকে। তবে ফলাফল মিলল যথাসময়েই, পরীক্ষা শেষ হওয়ার 57 দিনের মাথায়। রীতি অনুযায়ী বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধানের কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী। এরপর একে একে 11টি শিক্ষা বোর্ডের সারসংক্ষেপ হস্তান্তর করেন সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যান। এ সময় সরকার প্রধান বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল মিলেছে কোভিডকালে, ছন্দপতন হলেও একেবারে থমকে যায়নি শিক্ষা কার্যক্রম। অভিনন্দন জানান সদ্য উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোনো শিক্ষার্থীদের। আমরা অনেক চেষ্টা করে সব দিক থেকে আমরা চেষ্টা করেছিলাম লেখাপড়াটা যাতে চালু থাকে। কোভিড পরিস্থিতিতেও যে পরীক্ষা নেওয়ার যে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে বা ছেলেমেয়েরা পড়াশোনা করেছে, এটাও আমি মনে করি যে বাংলাদেশ অনেক উন্নত দেশ, যেখানে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশ যেটা করতে পেরেছে এটা একটা বিরাট দক্ষতার পরিচয় দিয়েছেন আপনারা। আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি
এটা বিকাশ ঘটেছে বলে এটা সম্ভব হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সরকার জোর দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গুরুত্ব দিতে হবে কারিগরি তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ, বিষয়ভিত্তিক দক্ষতা অর্জন ও গবেষণায়। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যাতে আমাদের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করতে পারে সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি। তথ্য প্রযুক্তি ট্রেনিংয়ের জন্য আমরা অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছি, বিশেষ করে আমরা যে ইনকিউবেশন সেন্টার থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল সেন্টার করে দিয়েছি। এখানে কিন্তু ছেলেমেয়েদের জন্য একটা সুযোগ আছে, এই যে একটা পরীক্ষা দেওয়ার পরে আরেকটা পড়াশোনার মাঝামাঝি সময়ে তারা এই ICT বিষয়ে অর্থাৎ কম্পিউটার বিষয়ে আরও ট্রেনিং নিতে পারে, কারণ বর্তমান যুগটাই তো ডিজিটাল ডিভাইসের যুগ। গবেষণার উপর আমরা গুরুত্ব দিচ্ছি, যত বেশি আমরা গবেষণা করতে পারবো তত বেশি আমরা উৎকর্ষ সাধন করতে পারবো। প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্যমুক্ত উন্নত জাতি গড়ার মূল হাতিয়ার শিক্ষিত জনগোষ্ঠী, আর সে লক্ষ্যেই শিক্ষাকে বহুমুখী করছে সরকার, গড়ে তোলা হচ্ছে বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনের জন্য নির্মিত রেলপথ এখন উদ্বোধনের অপেক্ষায়। 336 কোটি টাকা ব্যয়ে ডুয়েল গেজ রেলপথ ও স্টেশনটি কাল ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পের ফলে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়, ঈশ্বরদী ইপিজেড এর সরঞ্জাম পরিবহনও সহজ হবে, ব্যবসা বাণিজ্যে আসবে আমূল পরিবর্তন। সবুজ বুল্লার তথ্য ও আসিফ মাহমুদের ছবিতে রিপোর্ট। সব প্রস্তুতি শেষ পর্যায়ে, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। পাবনার ঈশ্বরদী বাইপাস টেক অফ পয়েন্ট থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত 26.52 কিলোমিটারের নির্মিত এই রেলপথ নির্মাণে ব্যয় ধরা হয়েছে 336 কোটি টাকা। 9 ফেব্রুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টেশন চালু হওয়ার পর সরাসরি দেশ বিদেশ থেকে পণ্যবাহী ট্রেনের মালামাল পরিবহন সহজ হবে। প্রকল্পটি ভারতের GPT ও বাংলাদেশের SEL ও CCL অংশীদারত্বের ভিত্তিতে রেলপথটি নির্মাণ করা হয়েছে। এটা যদি চালু হয় তাহলে আমরা হলো মেলা কিছু করি খেতে পারবো। স্টেশনটা হওয়ার কারণে আমরা এখন সব প্রান্তে যাইতে পারবো। রেলপথটি নির্মাণের ফলে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যে আসবে আমূল পরিবর্তন, ফলে খুলে যাবে এই অঞ্চলের সম্ভাবনার এক নতুন দুয়ার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভারী যন্ত্রপাতি, মালামাল ছাড়াও ঈশ্বরদী ইপিজেড এর প্রস্তুতকৃত মালামাল কন্টেইনারের মাধ্যমে সরাসরি চট্টগ্রাম বন্দরে আনা নেওয়া করা যাবে, এতে বাঁচবে সময় ও খরচ। বিভিন্ন দোকানপাট এবং বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সবগুলো কংক্রিট স্লিপার দিয়ে আমরা প্রতিস্থাপন করেছি, এতে সহজেই ঈশ্বরদী স্টেশনে ঢুকতে পারবে, বার হতে পারবে ভারী মালামাল নিয়ে আপনার মালবাহী ট্রেন, এবং এতে বাংলাদেশ রেলওয়ে তথা সারা বাংলাদেশের রাজস্ব অনেক বৃদ্ধি পাবে। 2018 সালের 1 এপ্রিল এই রেল লাইন নির্মাণের কাজ শুরু হয়। এই প্রকল্পে 13টি লেভেল ক্রসিং গেট, 20 শ্রেণীর একটি সুদৃশ্য স্টেশন ভবন, একটি প্ল্যাটফর্ম ও 7টি বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে। সময় সংবাদ, পাবনা। পদ্মা সেতু ঘিরে রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলা। সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে ফরিদপুরের ভাঙায় নির্মাণ করা হচ্ছে বিশ্বমানের জংশন। আগামী জুনে এটি ব্যবহার উপযোগী করার লক্ষ্য নিয়ে চলছে এই কর্মযজ্ঞ। ভাঙা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নাসিরুদ্দিন উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। ফরিদপুরের ভাঙা দেশের নতুন রেল নেটওয়ার্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কেন্দ্রস্থল হতে যাচ্ছে। পদ্মা সেতু ঘিরে যুগান্তকারীভাবে বদলে যাওয়া তাই আধুনিক রেল জাংশন নির্মাণের কাজ চলছে পুরোদমে। নান্দনিক নকশায় তৈরি হচ্ছে স্টেশন বিল্ডিং, তাই বিশেষ কমপ্লেক্সে তৈরি পুরো এলাকাটিতেই পরিকল্পিতভাবে নানা অবকাঠামো তৈরি হচ্ছে। আগামী জুনে জাংশনটি ব্যবহার উপযোগী করার টার্গেট নিয়ে চলছে এই কর্মযজ্ঞ। প্রত্যেকটা সেকশনে আমাদের এই সিগন্যাল এবং টেলিক্রমের এক্সপার্ট, দক্ষ ইঞ্জিনিয়ার, এই পার্টিকুলার বিষয়ে যারা দক্ষ সে সমস্ত ইঞ্জিনিয়ারদের এখানে নিয়োগ দেওয়া হয়েছে। গ্যাংহাট, ডরমিটরি বিল্ডিং, রেসিডেন্স, যারা ক্লাস 1 অফিসার তাদের জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে। রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপন ছাড়াও পায়রা বন্দরের সাথে রেল নেটওয়ার্ক যুক্ত করার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই জাংশনটিতে 10টি রেল লাইন স্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনীয় যে সাপোর্টটা দরকার একটা স্টেশন থেকে, যেটা বিদেশে পায়, সেই সাপোর্টগুলো এখানে আশা করি পাবে। উত্তরে রাজবাড়ী ফরিদপুর আর দক্ষিণে বরিশাল, পশ্চিমে যশোর খুলনা, পূর্ব দিকে রাজধানী ঢাকা, পদ্মা সেতু হয়ে রেলপথ এই রেল জংশনে মিলিত হবে।
দেড় কিলোমিটার এলাকা জুড়ে নির্মাণাধীন দেশের অত্যাধুনিক এই রেল জংশনের 20টি ভবন সহ সবগুলো অবকাঠামোই এখন দৃশ্যমান। কাজের অগ্রগতি 50%। ফরিদপুরের ভাঙা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দুই বিচারকের অপসারণ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় আবারও এক সপ্তাহের জন্য আদালত বর্জন করলেন আইনজীবীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থীরা। বেআইনি ও অধিকার হস্তক্ষেপের সামিল বলছেন প্রশাসনিক কর্মকর্তা। জুয়েল রহমানের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। বুধবার সকালে চার সন্তানকে সঙ্গে নিয়ে নারী ও শিশু ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ ফারুক আহমেদের আদালতের তৃতীয় তলায় যাচ্ছিলেন বিচারপ্রার্থী সালমা আক্তার। এই সময় সিঁড়িতে সালমাকে থামিয়ে দেন আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বশির আহমেদ সহ একাধিক আইনজীবী। সালমার মতো অনেকে বিচার না পেয়ে আদালত থেকে ফিরে যাচ্ছেন। হাজিরা দিতে আসছি তো হঠাৎ করে উকিলে বলতেছে যে হাজিরা মনে হয় আজকে নাই। আদালতের প্রশাসনিক কর্মকর্তা জানান বিচার প্রার্থীকে বাধা দেওয়া বেআইনি এবং অধিকার হস্তক্ষেপের সামিল। কোর্টে আসতে দিতেছেন না, এটা তো মানে সম্পূর্ণ বেআইনি। এদিকে আইনজীবীরা বলছেন আইনজীবী ছাড়া বিচার কাজ সম্ভব না। আইনমন্ত্রীর আশ্বাসে তারা আন্দোলন থেকে সরে আসছিলেন, তবে তিনি দাবি পূরণ না করায় আবারও আদালত বর্জনের এই কর্মসূচি ঘোষণা দেন তারা। কোনো কারণে অপারগ হয়েছেন, কিন্তু এই কথাগুলি উনি আমাদেরকে বলছেন না, যে কারণে আমরা আবার আমাদের সাবেক জায়গায় ফেরত গিয়েছি। মন্ত্রী মহোদয় এই বিস্তারিত সব ঘটনা শুনছেন, তখন মন্ত্রী মহোদয় বুঝতে পারছেন যে না, আমরা আইনজীবীদের সঠিক পদক্ষেপে আছি। শীতকালীন ছুটি শুরুর আগে গত 1 ডিসেম্বর তৃতীয় মামলা গ্রহণ না করায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ফারুকের সঙ্গে অশোভন আচরণ করেন আইনজীবীরা। এরই প্রতিবাদে জেলা বিচার বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশন কর্মবিরতি পালন করেন। ওই কর্মবিরতিতে বিচারক শারমিন নিগার ইন্ধন দিয়েছেন এমন অভিযোগ করেন আইনজীবীরা। তাই দুজন বিচারকের অপসারণ দাবিতে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন জেলা আইনজীবী সমিতি। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সীমান্তে হত্যা থামছেই না। বিএসএফ এর গুলিতে এবার ঝিনাইদহে প্রাণ গেল বাংলাদেশের, ফেরত দেয়নি তার লাশ। অন্যদিকে পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আহত হয়েছেন পাথর শ্রমিক। এ ঘটনায় পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। বুধবার ভোরে ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুট সীমান্ত এলাকায় গরু আনতে যায় আরিফুল ইসলাম সহ কয়েকজন। এ সময় ফেরার পথে ভারতের পাখিওড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আরিফুল ইসলাম। পরে তার লাশ নিয়ে যায় বিএসএফ। এখনও তার লাশ ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে নুড়ি পাথর সংগ্রহ করার সময় বিএসএফ এর গুলিতে ফরিদুল ইসলাম নামের আরও এক বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। খুলনার প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখলেন বেলজিয়ামের রানী ম্যাথিল্ডে। সকালে দাকুপের সুতারখালী ইউনিয়নে যান তিনি। এ সময় শোধনাগার থেকে পানি সংগ্রহ ও উপকূলবাসীর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে নিত্য লড়াইয়ের গল্প শোনেন জাতিসংঘে নিয়োজিত এই দূত। দাকুব থেকে আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত ছবি তুলেছেন আব্দুল হালিম। বেলজিয়ামের রানীকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন নিয়মিত প্রকৃতির সাথে যুদ্ধ করা চারিদিকে নদীবেষ্টিত ঝুলন্ত পাড়ার বাসিন্দারা। চারিদিকে নদী আর ওপারে সুন্দরবন নিয়ে এ গ্রামে বসবাস 400 পরিবারের। গ্রামের ছোট ছোট জীর্ণ ঘরের বাসিন্দাদের জন্য নেই কোনো যাতায়াতের রাস্তা, নেই সুপেয় পানি বা চিকিৎসা ব্যবস্থা। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগে টিকে থাকা বিচ্ছিন্ন এ দ্বীপের মানুষের দুঃখ গাথা শোনেন রানী মাথিল্ডে। এর আগে রানী আসেন দাকোপের সুতারখালী ইউনিয়ন পরিষদে। জলবায়ু পরিবর্তনের কারণে এখানে সুপেয় পানির সংকট নিয়মিত চিত্র। তবে 2020 সালে জাতিসংঘের সংস্থা UNSDF এই ইউনিয়নে পুকুরের পানি শোধন করে সুপেয় পানির ব্যবস্থা করেছে। স্বল্প মূল্যে গ্রামবাসী ATM কার্ডের মাধ্যমে পানি সংগ্রহ করতে পারেন। রানী মাথিল্ডা এসব গল্প শোনেন প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছ থেকে। রানীর এ সফরের মধ্য দিয়ে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে যাওয়া মানুষের সহযোগিতায় জাতিসংঘ আরও এগিয়ে আসবে বলে মনে করে বাংলাদেশ। খুলনার দাকোপের এ প্রত্যন্ত অঞ্চল পরিদর্শনের মধ্য দিয়ে বেলজিয়ামের রানীর 3 দিনের বাংলাদেশ সফর শেষ হলো। জলবায়ু পরিবর্তনজনিত নানা সমস্যার সমাধানে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করাই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্যতম উদ্দেশ্য।
বেলজিয়ামের রানীর এ সফরের মধ্য দিয়ে এসব এলাকার সেসব সমস্যা ধীরে ধীরে সমাধান হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, দাকোপ, খুলনা। মহাসড়ক থেকে প্রথমে পিকআপে ডাকাতি করে ডাকাতরা, সেই পিকআপ নিয়ে আরেক দল বের হয় গরু ডাকাতি করতে। কেউ বাধা হয়ে দাঁড়ালে পিকআপ তুলে দেয়া হয় তার উপর। সিরাজগঞ্জে ডাকাতি চুরি ঠেকাতে পিকআপের সামনে দাঁড়ানো গৃহবধূকে চাপা দিয়ে হত্যার আট দিন পর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা বলছে এরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ৩১ জানুয়ারি ভোররাতে সিরাজগঞ্জ সদর উপজেলার পঞ্চষাটিয়াচর গ্রামের একটি বাড়ির গোয়ালঘর থেকে গরু বের করে পিকআপে তুলে নিয়ে যাচ্ছিল ডাকাত দলের সদস্যরা। টের পেয়ে ছেলেকে নিয়ে পিকআপের সামনে গিয়ে বাধা দেন গৃহবধূ সেলিনা খাতুন। ডাকাত দলটি শেষ পর্যন্ত মা ছেলের উপর পিকআপ তুলে দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন সেলিনা খাতুন, গুরুতর আহত হন ছেলে জুবায়ের হোসেন। চিৎকার শুনে আশপাশের মানুষ জড়ো হলে পিকআপ ও গরু রেখেই পালিয়ে যায় ডাকাতরা। চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঘটনার এক সপ্তাহ পর গ্রেফতার করা হয়েছে ডাকাতিতে অংশ নেয়া তিনজনকে। পুলিশ বলছে এই ডাকাত দলটি প্রথমে পিকআপ চুরি করে, পরে সেই পিকআপ নিয়েই গরু চুরি কিংবা ডাকাতি করতে বের হয়। পিকআপ এবং গরুটাও ওই থানায় আটকে রাখা হয়েছে। আর যে ডাকাত দলের যে মূল সদস্য যারা, তাদের সকলকে আমরা গ্রেফতার করেছি। প্রত্যেকের নামে সাতটা আটটা করে মামলা রয়েছে। দুর্ধর্ষ এই ডাকাত দলটি বিভিন্ন জেলায় গরু চুরি কিংবা ডাকাতির পাশাপাশি বাসা বাড়িতেও নিয়মিত চুরি করে। এই পিকআপটাও কিন্তু তারা আবার আরেক জায়গা থেকে কিন্তু তারা ছিনতাই করে অথবা ডাকাতি করে নিয়ে আসে। এক জায়গা থেকে পিকআপ ছিনতাই করে বা ডাকাতি করে আবার এই পিকআপ নিয়ে অন্য জায়গায় যায়, সেখানে গিয়েও একটা গৃহস্থালীর অথবা আমাদের যে পরিবারের ওই পরিবারের যে সদস্য যারা রয়েছে তাদের সকলের মালামাল তারা এই পিকআপ করে নিয়ে যায়। এদিকে মহাসড়কে পিকআপ ডাকাতি করে এমন একটি বড় সিন্ডিকেটেরও সন্ধান পেয়েছে গোয়েন্দারা। এরই মধ্যে ওই চক্রটিরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কাজী তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন। কাজে একজন মুক্তিযোদ্ধা হিসেবেও আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই, কারণ এই মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়েই অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন। কাজে তিনি যখন স্পিকার ছিলেন বা ডেপুটি স্পিকার ছিলেন, তিনি এই সংসদকে অত্যন্ত প্রাণবন্ত রাখতেন। তার কথাবার্তা, হাসি, সব কিছুতেই একটা প্রাণের যোগ ছিল। বিরোধী দলকে সুন্দরভাবে তিনি সময় দিতেন এবং বিরোধী দলও আমি মনে করি যে বোধহয় স্পিকার হিসেবে তিনি সবসময় বিরোধী দলেরও সমর্থন পেয়েছেন। মানে স্পিকার যেহেতু তার সময়টা শেষ হয়ে যাচ্ছে, এটা সত্যি আমাদের জন্য খুব দুঃখের, কারণ অন্তত আমি এটুকু বলতে পারি যে আমি আসার পর থেকে দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছি। কাজে তার যে রাজনৈতিক প্রজ্ঞা, জ্ঞান, সেটাও আমরা পেয়েছি এবং রাষ্ট্রপতি হিসেবে তিনি অত্যন্ত সফল এবং দক্ষতার সাথে এই রাষ্ট্র পরিচালনা করেছেন। আমাদের দেশে আমরা যদি একটু হিসেব করি স্বাধীনতার পর, মাননীয় স্পিকার আপনি একটু হিসেব করে দেখেন, মাত্র 3.5 বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ক্ষমতায় ছিলেন, আর এরপর থেকে বাংলাদেশের রাজনীতিতে যে উত্থান পতন ঘটেছে, অবৈধভাবে ক্ষমতা দখলের পালা, কখনো মার্শাল ল, কখনো এমার্জেন্সি, নানা ধরনের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কিন্তু এ দেশকে চলতে হয়েছে। একটি বারই মাত্র ক্ষমতা হস্তান্তর হয়েছিল শান্তিপূর্ণভাবে, সেটা হলো 2001 সালে যখন আওয়ামী লীগ সরকার 5 বছর সম্পন্ন করে ক্ষমতা হস্তান্তর করে তখনই। এছাড়া আপনি প্রতিবার হিসাব করে দেখেন কোনো না কোনো একটা ঘটনা, অস্বাভাবিক ঘটনা ঘটেছে। 2008-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা মহাজোট করি এবং আওয়ামী লীগের নেতৃত্বে সেই মহাজোট জয়লাভ করে। তখন বিরোধী দল হিসেবে বিএনপি এবং জামাত মিলে 20 দলীয় জোট করে। এই 20 দলীয় জোট মাত্র 30টি সিট পেয়েছিল, 300 আসনের মধ্যে মাত্র 30টি সিট তারা পায়, 30টি আসন পায়। কিন্তু
আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটে আমরা জয়লাভ করি এবং এরপরে 2014 নির্বাচন, 2018 নির্বাচন, প্রতি নির্বাচনের আগেই কিন্তু নানা রকম ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি তিনি তার স্থানে অটল থেকেছেন এবং প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠুভাবে করেছেন, যার জন্যই এদেশে স্থিতিশীলতা এসেছে। 2009 আমরা সরকার গঠন করি, 2009 থেকে এই 2023 বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ আছে। যদিও এর ভিতরে অনেক ঘাত প্রতিঘাত, অগ্নিসন্ত্রাস অনেক কিছু হয়েছে, তারপরেও আমাদের উন্নয়নের চাকা কিন্তু অগ্রগতি লাভ করেছে। এই ঘাত প্রতিঘাত মোকাবেলা করেই আমরা দেশকে এগিয়ে নিয়ে গেছি। কাজে সেই ক্ষেত্রে আমি বলবো যে অনেক জয় উৎসায় আমাদের পার হতে হয়েছে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি তার জায়গায় স্থির থেকে প্রতিটি অবস্থা মোকাবেলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেছেন বাংলাদেশের মানুষকে। কাজে আমি আবারও তার, আমি জানি তিনি থাকবেন না রাষ্ট্রপতি, কিন্তু তার সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, তার জীবন যে সফল সেজন্য তাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার এই ভাষণে আমাদের সার্বিক উন্নয়নের কথাই বলে গেছেন। তিনি এই ভাষণে আমাদের আর্থিক উন্নতির কথা যেমন একদিকে তুলে ধরেছেন, সেই সাথে সাথে প্রতিটি ক্ষেত্রের কথাই তিনি বলেছেন। এখানে আমি আরেকটু কথা একটু বলে রাখি, যে বিষয়টা ঠিক কয়েকদিন আগে আপনারা জানেন যে তুরস্কে এবং সিরিয়ায় মারাত্মক ভূমিকম্প হয়েছে, ইতিমধ্যে কথা এসেছে প্রায় 5,000 মতো লোক সেখানে মৃত্যুবরণ করেছে। মাননীয় স্পিকার, আমাদের হয়তো সম্পদের সীমাবদ্ধতা আছে, তারপরেও বাংলাদেশের মানুষের একটা হৃদয় আছে, সঙ্গে সঙ্গে আমি ব্যবস্থা নিই এবং আজকে রাত্রেই C-130 একটি বিমানবাহিনী বিমানে আমরা যারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা টেন্ট, কম্বল, উদ্ধারকর্মী, মেডিকেল টিম, ঔষধ এবং শুকনো খাবার পাঠাচ্ছি আমাদের পক্ষ থেকে। এই ভূমিকম্পটা এমনই ভয়াবহ যেটা সত্যি সহ্য করার মতো নয়। দেখছেন বাংলার সময়। গোপালগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় ভোরে গোপালগঞ্জ সদরের করপাড়া সড়কের উপর মেহেদী হাসান সাগরের মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে 999-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দেখছেন বাংলার সময়। রাঙামাটিতে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। সকালে শহরের ফ্যামিলি কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রি করা হয়। প্রায় 2,735 পরিবারের কার্ডের মাধ্যমে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে। কম দামে পণ্য কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ। এ ছিল বাংলার সময়ের, সঙ্গে থাকুন সময়ের।